অসাধারণ কিছু উদ্যোগ নিয়েছে গতকাল বিসিবির বোর্ড মিটিং থেকে যেগুলোর মধ্যে অন্যতম ছিল বিসিবির একটা নিজস্ব টিভি চ্যানেল করা আর সেই সাথে যেগুলো নোটেবল থিংস ছিল সেগুলোর মধ্যে একটি হচ্ছে নারী ক্রিকেট দলের বেতন বাড়ানো এবং ম্যাচ ফি বাড়ানো একই সাথে বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তবে সবচেয়ে ভালো উদ্যোগ ছিল ফতুল্লার নারায়ণগঞ্জের পুতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ করে সেটিকে খেলার উপযোগী করার দায়িত্ব বিসিবি নিয়েছে একই সাথে বিসিবি ঢাকার ভিতরে পূর্বাঞ্চল এবং পুবাইলে দুটি স্টেডিয়ামের জন্য জায়গা কিনবে এবং ঢাকার বাইরে আরো দুটি স্টেডিয়ামের জন্য জায়গা কিনবে অর্থাৎ অনেক ব্যয়বহুল কিছু উদ্যোগ নিয়ে বিসিবি তাদের যে ক্রিকেটকে দেশের ক্রিকেটকে একটা ব্র্যান্ডিং করার যে উদ্যোগটা নেয়ার সেটি খুব ভালোভাবেই নিতে যাচ্ছে আর সেটি নিলে কি হবে দেশের ক্রিকেট কিভাবে উন্নত উন্নতি হবে উন্নতি করবে এবং এই যে ব্র্যান্ডিং হওয়াটা সেটি কিভাবে দেশের ক্রিকেট ক্রিকেটের মান উন্নয়ন করবে এবং অর্থনৈতিক যে সুবিধাটা বাংলাদেশকে দিবে সেটিও আসলে অনুমেয় আমরা যদি সাধারণভাবে আমরা যদি ভারতের ক্রিকেটের দিকে তাকাই ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল এর যে ব্র্যান্ড ভ্যালু সেটির দিকে তাকাই তবে আমরা অনেকটা অনুমান করতে পারবো সেটি বাংলাদেশকে কতটা এগিয়ে দিতে পারে বর্তমানে ভারতের আইপিএলের এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু ছয় দশমিক এক বিলিয়ন ডলার সেখানে অস্ট্রেলিয়ান বিগ ব্যাসের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার পাকিস্তানের তিনশো ত্রিশ মিলিয়ন ডলার আর সেই সাথে এই লাইনে ছয় নম্বর অবস্থানকারী বাংলাদেশের বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু হচ্ছে একশো মিলিয়ন ডলার অর্থাৎ ঢের পিছিয়ে যদি আমরা পাঁচ নম্বরে থাকা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি তাদের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে দুশো মিলিয়ন ডলার তো সেই হিসেবে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে কারণ বাংলাদেশের যে অবকাঠামো সেগুলো এই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অন্যান্য যেমন পাকিস্তানের পিএসএল বলুন ভারতের আইপিএল তো কোনো লিগই যাচ্ছে না কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু এতটাই এক একটা ফ্র্যাঞ্চাইজি দলের ব্র্যান্ড ভ্যালুও অন্যান্য লিগগুলো থেকে অনেক উপরে এক বিলিয়ন করে ব্র্যান্ড ভ্যালু প্রায় সবগুলা ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলেরই তো সে যাই হোক এই যে উদ্যোগটি বিসিবি নিয়েছে সেটিকে সাধুবাদ জানানো যায় যেন নাজমুল হাসান পাপন তার কোনো ক্রিকেটিও ব্যাকগ্রাউন্ড না থাকলেও যে ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজী সালাউদ্দিন ওনাকে ঠোকা মেরেছিলেন সেই পাপন সাহেবকে নিয়ে আসলে কিছু কথা ওনার ওনাকে নিয়ে এক অ্যাপ্রিসিয়েশন বলা যায় তিনি তার কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থাকুক না থাকুক তিনি যে কর্পোরেট বস সেই বসের জায়গা থেকে কর্পোরেটের কর্পোরেট বসের জায়গা থেকে তিনি যে ভাবনাগুলো নিয়ে আসেন অথবা যে ক্রিকেটকে ব্র্যান্ড বানানোর যে চিন্তা ভাবনাটা বিসিবির কাছে নয়শো কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সেটি আমরা জানি এবং সেটিকে ব্যবহার করে ক্রিকেটের মান উন্নয়ন ঘটানোটা সেটি দরকার এবং সেই পথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুচ্ছে আর যেটি বলা যায় নাজমুল পাপন তিনি কর্পোরেট বস এবং কর্পোরেট ভাবনা থেকে তিনি যদি এগুলোকে এগিয়ে নিতে পারেন এবং সামনে আমরা দেখতে পাবো এই যে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগুলো তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও ব্র্যান্ডগুলো হয়তো একদিন তিনশো মিলিয়ন ছুঁবে এবং বাংলাদেশ ক্রিকেট দলের বিসিবি যে উদ্যোগগুলো স্টেডিয়াম সংস্কার করা নতুন স্টেডিয়ামের জন্য জায়গা নেয়া আর দেশে আস প্রত্যন্ত অঞ্চলে যে স্টেডিয়ামগুলো রয়েছে যেমন বরিশালের স্টেডিয়াম রয়েছে বগুড়া স্টেডিয়াম রয়েছে এগুলো যদি বিসিবি নিজের অধীনে নিতে পারে এবং কক্সবাজার স্টেডিয়াম রয়েছে যেটি অবহেলায় পড়ে আছে বলা যায় অসান্ত সুন্দর স্টেডিয়াম সবগুলো যদি বিসিবি তাদের অধীনে নিতে পারে বিসিবি প্রায় আট দশটা স্টেডিয়াম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছিল ভারত শ্রীলঙ্কার সাথে একই সাথে এটি বলা যায় একদিন বাংলাদেশেরও একটি বিশ্বকাপ এককভাবে আয়োজনের যে সক্ষমতা সেটিও হবে ক্রিকেটের ব্র্যান্ড ব্যালু বাংলাদেশের হবে বাংলাদেশের অর্থনৈতিকভাবে যেই সুনামটা সেটি আসবে ক্রিকেটের মাধ্যমে আশা করব। এই যে উদ্যোগগুলো সেগুলোর সফলতা কামনা করছি শেষে একটি কথা বলে যেতেছে আগামীকালকে থেকেই বাংলাদেশ বনাম আফগানিস্তানের টেস্ট একমাত্র টেস্টই শুরু হবে সেখানে একটি কথা বলে রেখেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল পাঁচটি পেসার নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে তবে গত দুদিন ধরে পিসের যে কন্ডিশন অনুশীলনের সময় চন্ডিকা হাতুরু সিংও নিজেও পর্যবেক্ষণ করেছেন আজকে সাকিব আল হাসান চন্ডিকা হাতুরু সিংকে নিয়ে পিস পর্যবেক্ষণ করেছেন তবে যেটি অনুমান করা যাচ্ছে সেটি হচ্ছে পিচটি হবে হয়তোবা পেস বান্ধব আর সেই ক্ষেত্রে যেটি আগেই বলেছিলাম হয়তোবা তিনজন পেসার নিয়ে বাংলাদেশ তাদের একাদশ গঠন করবে এবং যে পেসারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেটের যে বিপ্লব সেটি কন্টিনিউ হবে দুটি বিষয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম